হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের চোখের সামনে থাকতে চলেছে এখন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এক একটা জায়গায় এক এক রকম পুজো যেমন বিখ্যাত হয়, ঠিক তেমনই চন্দননগরে বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আমি তোমাদেরকে আগের ব্লগগুলোতে দেখিয়েছিলাম মানকুণ্ডুতে কয়েকটা বিখ্যাত বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপ, আর আজকের এই ভিডিওটায় থাকতে চলেছে চন্দননগরের বিখ্যাত বিখ্যাত পুজো মণ্ডপগুলি। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো এবং ভিডিওটা শেষে আমি বলে দেবো কীভাবে গেলে, কোথা দিয়ে গেলে খুব তাড়াতাড়িভাবে খুব সহজে ঠাকুরগুলো দেখতে পারবে এবং ভিড়ও খুব কম হবে। আর একটা কথা বলে রাখা দরকার যে ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে যাচ্ছে, তো তোমরা যখন এটা ভিডিওটা দেখবে তো ষষ্ঠী কি সপ্তমী হবে এরকম, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান। আমি এখন পেয়েছি গোন্দলপাড়া ক্লাবের একটা পুজো, তো এখানে জগদ্ধাত্রী পুজো আছে, এটা চন্দননগরের মধ্যে পড়ছে, আমি জিজ্ঞাসা করলাম। তো এটা হচ্ছে পুরো মণ্ডপটা, এখানে বেশ সুন্দর মতন দেখা যাচ্ছে, আদিবাসীদের যে মুখগুলো হয় না সেরকম করা আছে। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক প্যান্ডেলের কীরকম প্রস্তুতি আছে। তো এটা হচ্ছে পুরো প্যান্ডেলের ভেতরে ঢোকার মতো, প্যান্ডেলের কাজ চলছে, এখানে একটা সুন্দর মুখ মতন আছে, এরকম একটা মুখোশ মতন আছে এবং এটা যত সম্ভব মানে ষাঁড় বা মোষ হবে, তো এরকম আছে। আর এটা হচ্ছে পুরো মণ্ডপের ভেতরটা, এদিকটাও বেশ সুন্দর মতন করেছে। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে ঢোকাচ্ছে এখানে। আর এটা পুরো ভেতরটা উপরে বেশ, আরে হাতির দাঁত তো, কিন্তু না এটা হাতির দাঁত নয়, ওটা এমনি একটা দাঁত মতন করা হয়েছে কিন্তু হাতির দাঁত নয়। আর এদিকটাও বেশ সুন্দর লাগছে, আদিবাসী যত সম্ভব মনে হচ্ছে আদিবাসীদের উপর কিছু একটা করেছে। এই হচ্ছে সেই একটা কাস্তে টাইপ অফ, আর এখানে একটা আছে থিম মানে মুখোশ। আর এই হচ্ছে পুরো প্রতিমা, প্রতিমা এখনও কাজ চলছে, একটু বাকি আছে মানে মুকুট ফুকুট সব পরানো বাকি আছে, অস্ত্র প্রদান বাকি আছে। তো এটা হচ্ছে পুরো প্রতিমা। তো এই হচ্ছে পুরো প্রতিমা, আর এখানে সব জিনিসপত্রের কাজ চলছে, এই যে দেখা যাচ্ছে। তো আমি একজন ক্লাবের মেম্বারকে পেয়ে গেছি, সেক্রেটারি। তো দাদা আপনার নামটা একটু বলবেন। লক্ষণ রায়। আর এইটা কোন জায়গাটায় করেছে এবং আপনাদের ধারণাটা কি এবারে? আচ্ছা আচ্ছা, এটা আমাদের একটা ট্রাইবাল মানে যারা থাকে ট্রাইবাল কমিউনিটি, তাদের জীবনযাত্রা, আচ্ছা তার থিমটাকে ধরা হয়েছে। আচ্ছা, এই ট্রাইবালরা যে যে জিনিসগুলো নিয়ে জীবনযাপন করে, আচ্ছা তার মধ্যে ধরুন শিং থাকে, দাঁত থাকে, সেগুলোকে নিয়ে তারা সুন্দরভাবে কাটে, ছোলে, সেই দিয়ে বিভিন্ন রকম জিনিস বানায়, তার মধ্যে থাকে চিমনি, আচ্ছা তার মধ্যে থাকে ছোট ছোট মূর্তি, সেই জিনিসগুলো বানায়, সেই শিংগুলো আমাদের এখানে তুলে ধরা। হ্যাঁ দেখলাম। ট্রাইবালদের ঘরের মধ্যে থাকে আপনারা দেখবেন বিভিন্ন জন্তু জানোয়ারের খুলি, মাথার খুলি, ওগুলোকে ওরা মুড়ে রাখে সেইগুলো। তারপর হচ্ছে ফ্রান্সটা থাকে, সেইগুলো আমরা একটা শোলার মতো জিনিসে কেটে কেটে আমরা পুরো প্যান্ডেলটার মধ্যে একটা কালো মেটেরিয়ালের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবটুকুই একটা আদিবাসী জীবনযাত্রার অঙ্গ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি, থাকে সেগুলোকে আমরা এখানে তুলে ধরি। তো এটা উদ্বোধন কবে হবে? উদ্বোধন আমাদের কালকে সকালবেলার মধ্যে হবে। আচ্ছা, এটা ধরুন যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চায়, দিক থেকে আসলে তারা সরাসরি চন্দননগর নামতে পারে, সুবিধা হয় যদি তারা মানকুণ্ডুতে নামে। আচ্ছা, নেবে সরাসরি জিটি রোডে চলে আসবে ওখান থেকে। আচ্ছা, এসে হ্যাঁ আমাদের গঙ্গার দিকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, চন্দননগর মানকুণ্ডু স্টেশনে নেবে, গঙ্গার দিকে চলে আসবে মানে পূর্ব দিকে আসবে, এসে এসি চ্যাটার্জি লেন একদম মেইন রোডের উপরে চলে এলে একের পর এক দেখতে পাবে। ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে, সবাই আসবেন। হ্যাঁ, আমাদের ঠাকুর অবশ্যই দেখবেন, আমাদের নতুনভাবে থিম করা হয়েছে, সবাইকে সাদর আমন্ত্রণ চন্দননগরের কেসি চ্যাটার্জি লেন পুজো কমিটি। ধন্যবাদ। তো এই হচ্ছে পুরো পুজো মণ্ডপটা। থেকে সহজ প্রসেস হচ্ছে তুমি মানকুণ্ডুতে নামবে, মানকুণ্ডুর 2 নম্বর প্ল্যাটফর্মে ওখানটা পুরো ক্রস করতে হবে, ক্রস করে মেন রোডে গিয়ে পরপর দেখতে পাবে ঠাকুর। মহারাগা মেন রোড আছে, তারপর তোমার নতুন পাড়া আছে, তার মানকুণ্ডু সর্বজনীন আছে, পরপর ঠাকুর দেখতে দেখতে তুমি তেমাথা সরি জ্যোতির্মঠে চলে যাবে, জ্যোতির্মঠ থেকে পুরো সোজা পরপর সহজভাবে।